আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই হচ্ছে আমার ছেলে আবরার, ওর বয়স এখন 5 বছর। গত বছর মার্চে যখন করোনা ছড়িয়ে পড়ল বাংলাদেশে, অন্যান্য দেশের মতো আমাদের দেশেও দেওয়া হলো লকডাউন। ব্যাস আমরা সবাই পায়ে দিয়ে দিলাম বন্দি একটা জীবনে, সব ধরনের আউটগোয়িং বন্ধ হয়ে গেল। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো, এই যে চুলগুলো বড় হয়ে যাচ্ছিল, সেই চুল কাটা নিয়ে একটা ঝামেলা পড়ে গেছিলাম। কারণ বাচ্চা মানুষ চুল বড় হয়ে গেলে তাদের অস্বস্তি লাগে, আর মার্চের দিক থেকে বাংলাদেশে প্রচণ্ড গরম শুরু হয়ে যায়। তো এই গরমে চুলগুলো বড় থাকলে বাচ্চার কিন্তু অনেক কষ্ট হয়। তো দিন বাড়তে লাগলো, এর সাথে পাল্লা দিয়ে চুলও বড় হতে লাগলো। কিন্তু কতদিন আর চুল না কেটে থাকা যায়? কিছুটা একটা সমাধান করতে হবে। নাড়া না হয় করে দিলাম, কিন্তু কবে আর নাড়া করবো বলো? আর এখন তো একটু বড় হয়েছে, সেও নাড়া হতে একদম পছন্দ করে না। তাই ঠিক করলাম, সাহস করে নিজেও চুলগুলো কেটে দিই। সেই থেকে শুরু, এখনো মার্চ মাস 2021-এ, এখনো কিন্তু আবার বাংলাদেশে খুব করোনার প্রকোপ বেড়েছে এবং এখনো চলছে লকডাউন। মাঝে যদিও করোনা কিছুটা কমে গেছিল, তখন লকডাউন উঠে গেছিল, কিন্তু তখন আমি আসলে ওকে সেলুনে পাঠাইনি। সেই 2020-এর মার্চ মাস থেকেই আমি বাসাতেই ওর চুলগুলো কেটে দিই। আসলে এই পরিস্থিতিতে সেলুনে পাঠানোটাকে আমি কোনোভাবেই, অন্তত বাচ্চার জন্য, সাপোর্ট করতে পারি না। যদিও মাঝে করোনার প্রকোপ কমে গেলেও একই খুর কাঁচিতে অনেক মানুষ চুল কাটবে, কোনো আমি আসলে রিস্ক নিতে চাচ্ছিলাম না বাচ্চার ব্যাপারে। সেই থেকে আমি বাসাতে ও চুলগুলো এভাবে কেটে দিই। আমি প্রথমে দেখেছেন আপনারা যে ট্রিমার দিয়ে দুপাশে একটু ছোট করে নেই। ও চায় যে ওর দুপাশে চুলগুলো একটু ছোট থাকুক আর মাঝখানে চুলগুলো একটু বড় থাকুক। ছোট্ট মানুষ হলেও নিজে কিভাবে চুল কাটবে এই ব্যাপারটা জানি না, কিভাবে সে বুঝতে পারে যে কিভাবে চুল কাটলে তাকে ভালো লাগবে। আসলে এখনকার বাচ্চারা তো আমাদের সময়কার চাইতে অনেক আপডেটেড, তাই না? ওরা কিভাবে নিজেকে সাজলে পছন্দ করবে, কিভাবে দেখতে ভালো লাগবে, কোন ড্রেস পরলে ওদেরকে ভালো লাগবে, ওরাই ডিসাইড করে থাকে। ইভেন বাইরে যাওয়ার সময় কিন্তু এখন ও ওর ড্রেস, ওর শুজ ও নিজে চয়েস করতে চায়। মাঝে মাঝে আমি কিছু পছন্দ করে দিলে সে বলবে, না মা এটা পরবো না, ওটা পরবো, কিংবা এইভাবে করো না ওভাবে করো। তাই আসলে সব কিছু মাথায় রেখেই আমি চিন্তা করলাম যে ও যেভাবে পছন্দ করে ওভাবে চুলটা আসলে বাসায় কেটে দেওয়া। তো সেই থেকে শুরু। আসলে আমরা তো আর প্রফেশনালি চুল কাটি না, এখন সময়ের কারণে পরিস্থিতির বাধ্য করলো ছুরি কাঁচি হাতে নিতে। কারণ প্রধান উদ্দেশ্য আসলে বাচ্চাকে স্বস্তি দেওয়া, আর বাংলাদেশের গরমের কথা আমরা যারা বাংলাদেশে থাকি কিংবা যারা বাংলাদেশে ছিলেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আসলে কি পরিমাণে গরম পড়ে। তো সেই গরমে আসলে বাচ্চাকে স্বস্তি দেওয়ার জন্যই আমি মনে করি যে মাসে কিংবা 1.5 মাস পরে একবার চুলের দুপাশে একটু ছেঁটে দিলে তাহলে বাচ্চার কাছে একটু আরাম বোধ হয়। আর আমাদের দেশে তো হিউমিডিটি অনেক বেশি, দেখা যায় যে বাচ্চার ঘামাচি হয়ে যায়। তো সেই সমস্যা থেকে রক্ষা পেতে আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝে ওর চুলগুলো একটু বাসায় কেটে দিতে। ও যখন একদম ছোট, ওর 7 দিন বয়সে যখন চুল ফেলতে হয় না, সেই চুলগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। তো আপনাদের যদি নিজের উপর কনফিডেন্স থাকে এবং নিজের হাতের উপর বিশ্বাস থাকে,
তাহলেই কিন্তু আপনারা এই কাজটা করতে যাবেন। আমি জানি আমারটাও খুব বেশি একটা ভালো হয় না, এবড়ো থেবড়ো হয়, কিন্তু বাচ্চা তো একটু স্বস্তি পায়। আর যেহেতু এখন বাইরে যাওয়ার কোনো প্যারা নাই, আর স্কুলে যেতে হয় না, কোথাও বের হতে হয় না, তাই কিছুটা এবড়ো থেবড়ো হলেও আমি খুব বেশি কিছু মনে করি না, এটা কোনো ব্যাপার না। কারণ ওদের অনলাইন ক্লাসে অন ক্যামেরা আসলে খুব বেশি কিছু বোঝা যায় না, সামনে থেকে দেখা হয় তো সব কিছুতে ঠিকঠাকই লাগে। আর এই যে এবড়ো থেবড়ো চুল কাটা, 2 থেকে 3 দিন গেলে কিংবা 4-5 দিন গেলে কিন্তু চুলগুলা বড় হয়ে একটু কিছুটা যখন বেড়ে যায়, তখন দেখতে সবগুলো চুল সমানই লাগে, তখন আর বোঝাই যায় না যে চুলটা বাসায় কাটা হয়েছে। আচ্ছা, এখন আমি সব করছি সবচাইতে ডেঞ্জারাস কাজ, সেটা হচ্ছে ব্লেড দিয়ে ওর কানের দুপাশে এবং মাথার পেছনের অংশে একটু আসলে সমান করে দিতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয় ছেলেদের চুল কাটার ক্ষেত্রে এই যে কানের দুপাশে, তারপর হচ্ছে যে ঘাড়ের অংশটা যদি ক্লিন করে দেওয়া না হয়, তাহলে আমার মনে হয় যেন চুল কাটাটা অসম্পূর্ণ থাকে। তো এই আর কি, আমি আবারও বলছি এই কাজটা আপনারা খুব সাবধানে করবেন। যদি নিজের উপর কনফিডেন্স থাকে, আপনি যদি সাহস করতে পারেন, তবে এই কাজটি করবেন, আদারওয়াইজ বাচ্চাদের ক্ষেত্রে প্লিজ রিস্ক নিতে যাবেন না। তো এই ছিল, আমি আসলে ভাবছিলাম যে আমি তো বাসায় চুলটা এভাবে কাটি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা লকডাউনে কি করছেন আসলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আজকে ভিডিওতে আসলে তেমন কিছু ছিল না, শুধু সময় কাটানোর জন্য আপনাদের সঙ্গে এই যে জীবনের একটা অংশ সেটাই শেয়ার করার জন্য ভিডিওটি করা। আর ভিডিওটি করে রেখেছি, আসলে এক সময় নিশ্চয়ই লকডাউন থাকবে না, করোনা মহামারীও চলে যাবে, তখন এই ভিডিওগুলো দেখলে এই সময়গুলোকে রিকল করা যাবে, এমন একটা পরিস্থিতি ছিল, আমরা কি কি সময়ের মধ্যে দিয়ে গেছি, আমাদের লাইফে কত কি ঘটেছে, সেই সব কিছু মনে পড়ে যাবে, এই জন্যই আসলে ভিডিওটা করে রাখা। আমার ছেলে কিন্তু সেলুনে গিয়ে চুল কাটতেও খুব অস্বস্তি দেয়, সে বেশিক্ষণ বসে থাকতে চায় না, তাকে গল্প শোনাতে হয়, তাকে ভিডিও দেখাতে হয়, এভাবেই তার চুল কাটাতে হয়। সে কিন্তু আপনাদের আল্লাহ হাফেজ বলেছে, এই যে তার চুল কাটার পরের ছবি। দোয়া করবেন আমাদের মা ছেলের জন্য। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে